আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবাইকে হেফাজতে রেখেছেন। চলেন আপনাদের নিয়ে যাচ্ছি আজকে একটা বার্থডে ব্লগে। আশা করছি আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন, আর ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগে বাড়ার জন্য উৎসাহ যোগাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। চলুন আজকে শুরু করছি কার বার্থডে সেটা নিয়ে একটা ব্লগ। বার্থডে করার আগে কিছু প্রস্তুতি থাকে, যেমন ঘর সাজানো, বার্থডের গিফটগুলোকে প্যাক করা, যেহেতু ছোট বাচ্চার একটা বার্থডে, কার বার্থডে সেটা পরে দেখতে পাবেন। চলুন আগে আমি প্রস্তুতিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাচ্চা মানুষ যেহেতু তারা বায়না ছিল, সে প্রচুর গিফট চায়। গিফট সেটা যেটাই হোক, যাই হোক, তাকে গিফট করতে হবে। মোট কথা হচ্ছে লাল নীল র্যাপিংয়ে মোড়ানো, তার জন্য সুন্দর সুন্দর গিফট চাই। প্রথমেই দেখিয়েছিলাম, তো এই যে র্যাপিংগুলো নিয়ে এসেছি, যেহেতু একটা 5 বছর মেয়ে বাবুর বার্থডে আজকে, তো তার জন্য সেই রকমই গিফটগুলো জোগাড় করে এনেছি, যেন তার পছন্দ হয়, তার ভালো লাগে, তার কাজেও আসে। যাই হোক, এই হচ্ছে একটা পেন, কালার কালারও কালার আসে, যেহেতু নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেহেতু তার জন্য এই কলমটা কিন্তু অনেক কাজে দেবে। আর একটা ড্রেস অবশ্যই, কারণ বার্থডের জন্য। যাই হোক, এইখানে বার্থডের কাজ করতে করতে দেখলাম অলরেডি একটা মাছ মরে উপরে ভেসে উঠেছে, তাই তাকেও রাখলাম এই ভিডিওর মাঝে। বার্থডের দিনে একা কাজ ঘটে গেল এই আর কি। চলুন এবার কিভাবে সাজাচ্ছি, কি দিয়ে সাজাচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রচুর বেলুন, হ্যাঁ অনেক বেলুন, রুম ভর্তি বেলুন। আর এই বেলুনগুলো সুন্দর করে ফুলিয়ে তারপর এটা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হবে। যেহেতু এত বেলুন, সেহেতু বাচ্চাদের কি আর তরসায়, বেলুনের মাঝে ঝুপ করে নেমে গেল, তারা বেলুন নিয়ে খেলাধুলা করবে। এই দেখেন, ছোট বড় পুচকি ছুচকি সবই আছে এটার মধ্যে, তারা বেলুন নিয়ে খুব মজা করে খেলাধুলা করছে। যেহেতু এত কষ্ট করে এতগুলো বেলুন তারা ফুলিয়েছে, তাই কিছুক্ষণ খেলায় মেতে উঠল। ঠিক আছে, খেলুক, কি আর করা, কিছুক্ষণ খেলার পর তো এগুলো সব জায়গা মতোই চলে যাবে, এই চিন্তা করেই চুপ করেছিলাম। চলুন এবার সুন্দর করে এই বেলুনগুলোকে দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা ডেকোরেশন করব। তার জন্য একটা জায়গা ঠিক করতে হবে, তো পুরো বাড়ি ঘুরে ফিরে একটা জায়গা খুঁজে পেলাম, আর এদের উঠিয়ে দিয়ে তারপর বললাম যে চলো এবার বেলুনগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এখন জায়গা যেহেতু চুজ করেই ফেলেছি, আর এই বেলুন থেকে তাদের উঠানোই যাচ্ছিল না, দেখেন রুম ভর্তি হয়ে গেছে বেলুনে। তো এই যে বেলুনগুলো এইখানে আছে, এখন একটা জায়গা চুজ করে নিলাম, আর ঠিক কার্টেনের এই মাঝে ভাবলাম এইগুলো দিয়ে দিব, আর চারিপাশে বেলুন দিয়ে সাজিয়ে দিব। এই বেলুন ফুলাতে ফুলাতে অলরেডি লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তো ভাবলাম একটু লাঞ্চ করে নিই, আলু ভর্তা, মাছ, ডাল, ভাত, যা থাকে বাঙালির পাতে আর কি, তাই। তো এই যে দেখেন, অলরেডি কিন্তু অর্ধেকটা কাজ গোছানো হয়ে গেছে, এরই মাঝে ভাবলাম লাঞ্চটাও শেষ করে ফেলি। তো খুব সুন্দর করে বেলুনগুলো বাচ্চারা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে ফেলেছে, একটা সুন্দরভাবে পিঙ্ক আর গ্রিন কালার কম্বিনেশনে ফুলানো হয়েছে, বেলুনগুলোকে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কোনো প্রফেশনাল মানুষ দিয়ে করা না, এটা নিজেরই করা, আর বাচ্চারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই বেলুনগুলো দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশনের সাইট তৈরি করে ফেলেছে। দেখতেই সবাই যেই এসেছিল ভেবেছিল আমরা হয়তো বা কোনো ইভেন্ট ডেকোরেটরকে দিয়ে এটা ডেকোরেশন করেছি, কিন্তু না, এটা ঘরেই আমার 2 মেয়ে এবং তার ছোট ভাই বোনদের হেল্প নিয়ে সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে এই জায়গাটা তারা ঠিক করেছে, এইখানে দাঁড়িয়ে বার্থডে করা হবে। দেখতেই পাচ্ছেন কত উপর পর্যন্ত সাজিয়েছে, আর মেইন ডোরে ঢুকতে তো বুঝতে হবে যে কারো বার্থডে হচ্ছে এইখানে, তো মেইন ডোরে বাকি থাকবে কারো, মেইন ডোরে একটু সাজানো গোছানো হলো। চলুন এবার দেখে দিচ্ছি বাচ্চাদের, যেহেতু বার্থডে বাচ্চারা আসবে, তাই বাচ্চাদেরও অ্যাক্টিভিটির জন্য একটু জায়গা রাখতে হবে, তাই বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এখানে কিছু বল কিনে আনা হয়েছে, স্লিপার রাখা হয়েছে, খেলাধুলার কিছু আইটেম এখানে রাখা হয়েছে, যেন বাচ্চারা আসলে বোর না হয়, খেলাধুলা করতে পারে। দেখতে দেখতে সারাদিন গড়িয়ে অলরেডি বিকাল, কেকও চলে এসেছে, এবার কেকটাকে সুন্দর করে সাজানো হবে, আর কেকের সামনে সুন্দর করে ওর যা গিফট ছিল সব কিছু এনে জড়ো করা হয়েছে, কারণ ওর খুব শখ ছিল, ও বসে বসে গিফটগুলো খুলবে, দেখবে আর খুশি হবে, ওর একটাই বায়না ছিল আমাকে সবার গিফট দিতে হবে। তো যাই হোক, এই যে এখানে যেহেতু গেস্ট চলে আসছে, সেহেতু একটু আইসক্রিম পরিবেশন চলছে। এই যে দেখছেন মাথায় টায়রা পরা 2 বোন, এই ছোটো জনেরই হচ্ছে আজকে বার্থডে। তো আমার ভাইয়ের ছোটো মেয়ে, ওর আজকে বার্থডে, ওর নাম হচ্ছে আরুবা, ও 5-এ পড়বে।
তো ওর পছন্দ থিম অনুযায়ী কেক অর্ডার করা হয়েছে, সেই কালার অনুযায়ী এই জায়গাটা সাজানো হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, যেন এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো কেক কাটা অলরেডি হয়ে গেল, আর এই যে আবারও একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু সুন্দর এই জায়গাটা খুবই লাগছিল, কেকের সাথে থিমের সাথে মানিয়ে গিয়েছিল, তাই ভিডিওটা আরেকবার দিলাম আপনাদের জন্য। এখান থেকে হয়তো বা কোনো আইডিয়া পেতে পারেন, আইডিয়া পেয়ে আপনি আপনার ঘরে এভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। সেই জন্যই ডেকোরেশন করা বা ডেকোরেশনের জিনিসগুলো দেখানো আপনাদের আমি প্রয়োজন মনে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইভাবে এই যে ওরই হচ্ছে আজকে বার্থডে, ওকে ও খুব বারবার দেখছিল যে কখন ওর গিফটগুলো খুলবে, কখনও কেকটা কাটবে। যাই হোক, এখন একে একে সব বাচ্চা বেবিরা চলে এসেছে, খেলাধুলা করছে। এই যে অ্যাক্টিভিটির জায়গা, বাচ্চাদের খেলনা খেলার জিনিস দিয়ে দিয়েছি, কেকটা কাটা হচ্ছে, ভিডিওটা আরেকবার চলে এসেছে, একবার ছবি তোলা হয়েছে আর একবার কাটা হয়েছে, এটাই হচ্ছে কথা, এই আর কিছুই না। যাই হোক, কেক পর্ব কাটাকাটি শেষ, এবার চলুন কেকটাকে কেটে খেতে হবে। তো সেই জন্য এখন সবাই কেক খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কেক কাটাকাটি পর্ব শেষ, এবার দেখিয়ে দিচ্ছি কী কী আছে আজকের মেনুতে, কী কী রান্না হয়েছে, কী কী ডেজার্ট আছে। কিন্তু তার আগে সবাই ব্যস্ত হয়ে গেছে, কেক খাওয়াতে হবে। এখন কেক কাটাবো, বলে সবাই খেয়ে নিই, তারপরে বাকি আইটেমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কেক কাটার পর্ব শেষ, কেক অলরেডি ভাগাভাগি হয়ে যাচ্ছে। কেক কোন ফ্লেভার খাবে, যেহেতু দুতলা কেক, দুইটা আইটেম আছে, একটা ভ্যানিলা একটা চকলেট। তো যা যেটা পছন্দ সে সেভাবেই নিয়ে নিচ্ছেন। খাবার মেনুতে ছিল মোরগ পোলাও, এখানে ছিল চিকেন রোস্ট, ছিল গরুর মাংস, টিকিয়া কাবাব, আর মিষ্টি বলতে ফিন্নি ডেজার্ট, আর কেক তো আছেই। যাই হোক, আর বাচ্চাদের জন্য চকলেট টকলেট যা যা থাকার দরকার সেগুলোও আছে, সালাদ ছিল। মোট কথা, ছোট্ট মোট্টোর মধ্যে একটা সুন্দর বার্থডে সারপ্রাইজ করার পার্টিটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য। আর মেন উদ্দেশ্য ছিল ও গিফটগুলো খুলবে, এই যে ওর খুশি দেখেন, ও বসে বসে গিফটগুলো খুলছে, র‍্যাপ থেকে খুলছে, দেখছে, এটাই হচ্ছে মহা আনন্দের। ওদের সাথে আমরাও যোগ হয়ে গেলাম, ভালো লাগছিল আসলেই, গিফট খুলে দেখার মজাই আলাদা, তাই না? তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।